সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ শান্তি এবং উন্নয়ন সমাবেশ আজ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে। এই সমাবেশে যোগ দিচ্ছেন দলের নেতাকর্মীরা। দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবার কথা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা এই সমাবেশে যোগ দেবেন। তবে তার আগে থেকেই বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন। বিএনপি কোনো সহিংসতা করলে জনগণ তার জবাব দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। যে কোনো নাশকতা রুখে দিতে দলের নেতাকর্মীরা প্রস্তুত আছে বলে জানিয়েছেন দলটির নেতারা। আমরা শান্তিপূর্ণ সমাবেশে ডাক দিয়েছি, লক্ষ লক্ষ লোকের সমাবেশের মধ্য দিয়েই আজকে অনুষ্ঠান আমরা শেষ করব। বিএনপি শর্ত সাপেক্ষে তাদের সবার পারমিশন পেয়েছে, তারা যদি শর্ত ভেঙে কোনোরকম দুই নম্বরই কাজ করে তাহলে কিন্তু তার জনগণ আজকে সমুচিত জবাব দেওয়া হবে, জনগণ দিবে।